মঙ্গলবার নিজের গ্রামে গরুর গাড়িতে করে প্রচার সারলেন আরামবাগ লোকসভার তৃণমূল প্রার্থী মিতালি বাগ। এদিন তিনি গোঘাটের হাজিপুর গ্রাম পঞ্চায়েতের ডাটপুরে গরুর গাড়িতে করে জনসংযোগ করেন। তিনি জানান, বর্তমানে যেভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে, বিশেষ করে পেট্রোল ডিজেলের দাম আকাশ ছোঁয়া হচ্ছে, এটা তারই প্রতিবাদ। তিনি বলেন, যখন ভোট আসে তখন রান্না ও পেট্রোলের ডিজেলের দাম কমে, আবার ভোট হয়ে গেলে ডিজেল পেট্রোলের দাম বেড়ে যায়, এই জন্য আমরা গাড়িও বেশি বার করতে পারছি না। সম্বন্ধে বলার বলতে, আমরা কৃষিজীবী মানুষ, কৃষক পরিবারের সন্তান, গ্রামও কৃষির উপর নির্ভরশীল। শুধু গ্রাম বলবো না, আজকে এখন বর্তমান দিনে দাঁড়িয়ে যেভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে, বিশেষ করে পেট্রোল ডিজেলের দাম কোথায় আকাশছোঁয়া, তাতে করে যার একটা স্কুটি আছে সেও ভয় করছে স্কুটিটা বার করতে। আমরা দেখেছি যখন ভোট আসে তখন রান্নার গ্যাসের দাম কমে, ডিজেল পেট্রোলের দাম একটু হয়তো কমে, তারপরে আবার যে জায়গাকে সেই জায়গাকেই ফেরত যায়। বর্তমান প্রজন্মর কাছে একটাই বার্তা যে আমাদেরকে কুক্ষিগত করে রাখার চেষ্টা, আমরা কুক্ষিগত হয়ে থাকব না। যে কোনো প্রকারে পায়ে হেঁটে হোক, অটোতে হোক, টোটোতে হোক, গরুর গাড়িতে হোক, আমরা তৃণমূল কংগ্রেসের প্রচার চালিয়ে যাব। ডিজেল পেট্রোলের দাম পেয়েছে, আমরা গাড়ি বেশি বার করতে পারছি না, এর জন্য আমরা থেমে থাকব না। আমরা গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি বলুন, গরুর গাড়ি বলুন, যাই বলুন না কেন, পায়ে হেঁটে বলুন কেন, আমরা কর্মীরা সবেতেই প্রস্তুত। কারণ মানুষ তৃণমূলমুখী, মানুষ তৃণমূল কংগ্রেসের অন্তরে স্থান দিয়েছে, সেই জায়গা থেকে সাম্প্রদায়িক দল তৃণমূল কংগ্রেসকে ছুঁড়ে ফেলতে চেষ্টা করবে, ছুঁড়ে ফেলার চেষ্টা করবে, সেটা মানুষ মেনে নেবে না। এই জন্য দেখুন, বহু মানুষও কিন্তু গরুর গাড়িতে সামিল হয়েছিল প্রচারের জন্য। নিউনূর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হারতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।